সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জেলায় পানিবন্দী অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। সিলেট নগরে পানিতে ডুবে আছে বাসা বাড়ি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। বৃষ্টির পানিতে বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল সিলেট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ ও নিচতলায় পানি ঢুকেছে। তবে সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা কমেছে। তারপরও সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজারে। এই বিষয়ে জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, একটু জানাবেন যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি খবর এবং পানিবন্দী মানুষের জীবন কেমন চলছে, তাদের দুর্দশার কথা জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আমিটা সিলেটের যেসব নিম্নাঞ্চলে আসলে পানি ঢুকেছে তারা কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এবং যেটা হয়েছেন যে 2022 সালে যে ভয়াল বন্যাটি হয়েছিল সেটারই একটা প্রতিধ্বনি কিন্তু শুনতে পাচ্ছেন এই সিলেট নগরের মানুষজন। গতকাল 220 মিলিমিটারের উপরও বৃষ্টিপাত হয়েছে এবং আজকের গত 24 ঘন্টা যে কিন্তু প্রায় 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এইভাবে অঝোর ধারায় বৃষ্টিপাত হওয়ার কারণে সিলেটের যে নদ নদীগুলো আছে সেগুলো কিন্তু উপচে পড়েছে। বিপদসীমার অনেক পুকুর দিয়ে সোনা নদীর পানি, তুষার নদীর পানি অতিবাহিত হচ্ছে এবং এই পানি শহরের মধ্যে প্রবেশ করে শহরের ভেতরে জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি করছে। এবং এভাবে যদি আসলে বৃষ্টি হতে থাকে এবং পাহাড়ি ঢল যেটি ভারত থেকে নেমে আসা উজান ঢল সেটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেটের মানুষকে আরো অনেক বেশি সময় ধরে কষ্ট ভোগ করতে হবে। এবং 2022-এর বন্যার পর সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি হওয়ার কথা ছিল যে সুরমা নদী খনন প্রক্রিয়া সেটা কিন্তু খুব দায়সারভাবে করা হয়েছে, এবং এমনটাই আসলে মনে করছেন যারা পানিবন্দী মানুষজন। তারা মনে করছেন যে সুরমা নদী যদি সঠিক সময়ে খনন করা হতো তাহলে হয়তো তারা এই বছরে এসে এই বন্যার প্রাদুর্ভাবে আক্রান্ত হতেন না। সব মিলিয়ে যারা বন্যা আক্রান্ত আছেন তাদের জন্য গতকাল রাতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 10,000 মানুষের জন্য খাবার তৈরি করা হয়েছে, এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যিনি এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি কিন্তু তার যে জরুরি চিকিৎসা ছিল সেটা বাদ দিয়ে তিনি কিন্তু শহরে ফিরে আসছেন। সব মিলিয়ে এখানে আসলে বন্যার যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে মানুষজন তাদের সময় পার করছেন এবং বৃষ্টি না আসার প্রার্থনা জানাচ্ছেন। তো ফাহমিদা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ।